এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। তদন্ত শেষ হবার পর যত দ্রুত সম্ভব দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে ন্যায় বিচার করা হবে বলেও জানান আইনমন্ত্রী। বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মৃত্যুর জন্য আমার অত্যন্ত গভীর দুঃখ প্রকাশ করছি। আমি তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। এই যে হত্যাকাণ্ডটি, এটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এই বলে যে তদন্ত শেষ হওয়ার পরে এই মামলা অবশ্যই দ্রুত বিচার আদালতে দ্রুততম সময়ে ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচারের ক্ষেত্রে যেখানে যাওয়া উচিত সেখানেই নেওয়া হবে।